কোরিয়ান সকাল সকাল শুরু হয় এক তে খাবার দাবার দিয়ে, কারণ খাবারটাই জীবনের সবকিছু বলে মনে হচ্ছে এখন সকালে। এখানে আমাদের চা আছে, বিস্কুট আছে, মেয়ে ডালিয়া আছে, এরপর হবে ভাত তরকারি, তারপর সন্ধ্যে, তারপর রাত। আগে এটা দিয়ে শুরু করি। মর্নিং। এই যে ম্যাডামের এখানে ওটসের খিচুড়ি, আমি ওটসের খিচুড়ি আর ডালিয়াটা না পুরো গুলিয়ে ফেলি। আর আমাদের চা, চাটা কেন না কাপে দেখো কেমন একটা চারিদিকে লেগে গেছে, মানে কেন যে দুধটা এরকম। আর তার সাথে হচ্ছে ব্রিটানিয়া বিস্কিট। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি কেমন আছো? আমি শরীরটা ভালো নেই আমার। তাই ও ঠিক হয়ে যাবে। ম্যাডামের জ্বরটা একটু এসেছিল, ওষুধ দেওয়া হয়েছে, তবে ঠিক হয়ে যাবে। আদার স্কুল জানি, আজকে একটা রেস্ট নিক। বাকি দেখো ওয়েদার দেখো, মানে এখন আমাদের সাথে প্রকৃতি কি করছে বলতো? টানা এমন তিক্ত গরম দিচ্ছে, রোদের তাতে বিছানা ছাড়তে হবে। আর তারপর এমন ওয়েদার দিচ্ছে তিন চার দিন, মানে যেটা নেওয়া যাচ্ছে না, না গরমটা নেওয়া যায় আর না এই রকমের ওয়েদার নেওয়া যায়। তারপরে বিয়াটি থেকে এসে কাপড় জামা চাদর সব কিছু ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম, প্লাস ওরও অফিসের জামাগুলো রয়েছে কাচবো বলে। কাচার সাহসই পাচ্ছি না আমি এই ওয়েদার দেখে। তাহলে বলো যখন ফলে কোনো মানে হয়, একটু আড্ডা তো রোদ দে, একটু রোদ দে, একটু বৃষ্টি দে, কখনো কখনো তাহলেই হয়ে যায়, তা দেবে না। ম্যাডাম ওখানে খাচ্ছেন, খাক, আর আমি রান্না বসেছি। তবে আজকে রান্নার বিশেষ কিছু একটা নেই। এটাতে কী আছে? বাঁধাকপি আছে। কালকের অনেক রান্না না করা আছে, ওর জন্য আজকে চাপটা কম। ও যখন বেরোলো না তখনই বৃষ্টি হচ্ছে, আর ও দেখলাম বৃষ্টি মাথায় নিয়েই চলে গেল, রেনকোটটা পর্যন্ত পড়লো না, বাইক নিয়ে যায় তাই ছাতাটাও নিয়ে গেল না। রান্না বলতে এখানে কালকের মাছের ঝোল অনেকটাই করে রেখে দিয়েছি ঝোলে থলে, আর এখানে ডাল আছে, আর এখানে অল্প করে একটু বাঁধাকপি আছে। বুঝতেই পারছো আজকে রান্নার দুপুরে বিশাল একটা যে চাপ আছে তা না, বাট তবু দুটো রান্না করব। তার মধ্যে অলরেডি একটা এখানে বসিয়ে দিয়েছি, ভেন্ডি ভাজা করব, আর চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছটা দিয়ে লতি করব। তবে ভেন্ডিটা আজ আর মেয়েকে দেবো না, ও ঠান্ডা লেগেছে, তো প্লেন ভাত ডাল আর মাছের ঝোল দিয়ে খাবে। আর ওই লতিটা আনবো, ওখান থেকে আলু আর একটু চিংড়ি দেবো, কারণ ওটা খেতে ভালোবাসে, তো স্বাদটা বেশ ভালো লাগে ওর জন্য। বাকি এখন আমি কি করব বলতো, এখন রাতের রান্নাটা করে রাখবো, যেহেতু দুপুরে খুব একটা চাপ নেই। আর রাতে আজকে আলুর দম করার ইচ্ছা আছে, একটু পরোটা করার ইচ্ছা আছে, মেয়ে খাবে না, ওর জন্য ভাত রাখবো আমি। রাতে না অনেক কাজ আছে, কারণ মেয়ের সবজিগুলো সব শেষ হয়ে গেছে, রাত্রিবেলা আমাকে সবজিটা কাটতে হবে আর মেয়েটাকে একটু পড়াতে বসাতে হবে, তো ওর জন্যই রাতে রান্নাটা করা থাকলে না বেশ সুবিধে হয়। দেখো বৃষ্টি পড়ছে, আমি ওয়াশিং মেশিনটা চালানোর সাহসই পাচ্ছি না। যাব হালকা ভিজেছ? হ্যাঁ, ভাবলাম আলুর দম করে নি, আলুর দম বসাতে গিয়ে দেখি আলু নাই, ময়দাটাই দিয়ে মেখে নিলাম। কেমন করলে বাজার? সব হয়ে গেছে, মুদিখানা বাজার, সবজি বাজার, প্রচুর বাজার করেছেন। সবজি বাজার তো বটেই, তার সাথে মুদিখানা বাজারও করেছেন। এখানে আছে বিস্কুট সাথে মুদিখানা, আর এখানে আছে হচ্ছে সবজি বাজার। ও গো মুদিখানা এত অল্প কেন? তেল টেল যা, বাবার সাথে গাড়ি নিয়ে চলে যা। আর এই যে মুদিখানা বাজারে ডাল আছে, চিনি আছে, লবণ, তেল, লঙ্কা সব, আর এখানে দুটো বিস্কুট, ব্যাস সব এখানে ভরে নিয়েছি। মুদিখানা যেগুলো খালি ছিল মোটামুটি সবই ভরাট করে নিয়েছি, আর এবার নিশ্চিন্ত। এই জায়গাটা ভরা থাকলে না বেশ ভালো লাগে দেখতে। আর বেঁচে থাকা চিনি ডালগুলো ঢুকিয়ে দেবো, ওগুলো যখন খালি হবে আবার এগুলোকে স্টোর করে দেবো। এটাতে ওটস আছে, এবার গেছিলাম যখন ওনার অনেক বড় প্যাকেটটা নিয়ে নিয়ে। মুদিখানা বাজার তোলা হয়ে গেছে, এবার সবজি বাজারের পালা। বাকি স্যার এনেছে ন্যাংরা আম। বাহ ন্যাংরা আম, অনেকদিন পর। ন্যাংরা আমের গন্ধটা বেশ ভালো লাগে। আলু, পেঁয়াজ, কুমড়ো, টমেটো এসব। আর এখানে রান্না বসেছি হচ্ছে আমার লতি ভাপা। এই যে লতি ভাপা, খেলবি বলে এখানে রাখলি আর খেললি না,
বাকি যাই হোক, আমার ব্রেকফাস্ট লতি দিয়ে দুটো ভাত। এখানে আলুর দমটা বসিয়ে দিয়েছি, এটা হয়ে যাবে, ঝামেলা থাকবে না। আরের ভাত, ভেন্ডি ভাজা, লতি চিংড়ি, মুসুরির ডাল আর মাছের ঝোল। মেয়েকে এখন আর কিছু দিচ্ছি না, কারণ সকালে ওটসের খিচুড়ি খেয়েছে তো অনেকটা ভারী। থাক, জল খাক শুধু, এখন একেবারে দুপুরবেলাতে ভাত খেয়ে নেবে ও, খা। ততক্ষণ আমি বাসন মাজবো আর আলুর দমটা করে নেবো। সন্ধান কমপ্লিট হয়ে গেছে, ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভাগ্যিস আজকে আমি ওয়াশিং মেশিনটা চালাইনি, মানে 10 মিনিট অন্তর অন্তর ঝিঝির ঝিঝির করে বৃষ্টি শুরু হচ্ছে। একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন আর বৃষ্টিটা একটু কমেছে। বাকি চালালে সত্যি কেসটা খেয়ে যেতাম, কারণ চাদর ছিল না। আর আমার এখানে ভাত, এই যে বাঁধাকপি আছে, কালকে দুটো চিংড়ি মাছ, ডাল আর মাছ। আর ভেন্ডি তো ভেবেছিলাম দেবো না, বাট মেয়েটার পছন্দের তাই না দিয়ে পারলাম না। আর এখানে আমিও ভাত বেড়ে নিয়েছি, বাট ওকে লতিটা দিইনি, শুধু দিয়েছি চিংড়িটা। আর এই যে মাছ, এটা মাইক্রোওভেনে ঢোকানো থাক, তাহলে না গরম থাকবে অনেকক্ষণ। পেট পুজোটা সেরে নি আর কি, কাজ কমপ্লিট হয়েই গেছে। দুপুরবেলাতে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম, এখন বড় করে পরোটা সাইজ করে বেলে নেবো। যেহেতু আজকে কি পরোটা বলে, আমরা তো বাবা বাংলা ভাষায় ছেঁড়া পরোটাই বলি, ব্যাস এটা আগে বড় করে বেলে নেবো। দেখো প্রথমবার যাই বানাতে যাই, তা তো একটু খারাপ হয় না, তো যাই হোক এটা মোটামুটি এরকম হয়েছে, খুব একটা গোল যে হয়েছে তা না। এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, চাইলে বাটারও দিতে পারো তোমরা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এর উপর দিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দিতে হবে। আমি এখন আটাই দিচ্ছি, কারণ আমাকে আবার বার করতে হবে কুড়েমির জন্য আর কি, আর কিছুই না। তো যাই হোক, এই যে আটা ছড়িয়ে মিশিয়ে নিতে হবে, বেশি দিচ্ছি না বাবা। তারপর এখান থেকে কেটে নিতে হবে, কি যে দাঁড়াবে হরি জানে। তারপর এটাকে আইসক্রিমের মতো রোল করে যেতে হবে। যাই হোক, খাওয়া গেলেই হলো। ব্যাস, তারপর তারপর কি করতে হবে, মানে ইউটিউবে দেখতে সবকিছু যত সহজ লাগে, বাস্তবে সিরিয়াসলি অত সহজ নয়। নাকি যাই হোক, একটা কিছু হলো, এবার এটাকে আবার বেলে নেবো, সেইবার আবার মোগলাই মতন। একটা কথা অবশ্য তোমাদেরকে বলছি, আমার রেসিপিগুলো তোমরা দেখছো, এনজয় করছো, ঠিক আছে, বাড়িতে ট্রাই করো না, খাওয়া যাবে ঠিকই, কিন্তু দর্শনীয় খুব একটা হবে না, এইটুকু কনফার্ম বলতে পারি। যাই হোক, এটা বেলা যাচ্ছে, বেলা যাবেও, দাঁড়াও এটাকে বেলে নিই। আমার পরোটা ভাজা হচ্ছে, আমি আর এখন ছেঁড়া পরোটাতে যাইনি, আমি ডিরেক্ট বাংলা পাতি পরোটায় চলে এসেছি, কারণ ওইসব আমার দ্বারা হবে না। আর যাই হোক, এটা যা হচ্ছে হচ্ছে, কিছু একটা তৈরি। এই পরোটার রুটিটা না ঠিক হয় না আমার দ্বারা, তাতে রুটিটা এখন নামাতে পেরেছি, তাই না বলো? কিছু বাসন আছে, ওগুলোকে মেজে নিয়ে খেতে বসবো। আর সবজি কেটে রেখে দিয়েছি, এইটা কালকের জন্য। আর এখানে মেয়ের বিটটা আলাদা করেই রেখে দিয়েছি, আর এবার না মেশাইনি, কারণ ফ্রাইড রাইস হোক বা চাউমিন হোক, সেটাতে তো বিট দেওয়া যায় না না। আর এখানে গাজর আর বিনসটা আলাদা করে কেটে রেখে দিয়েছি। আর এখানে আমার আলুর দমও গরম হয়ে গেছে, থাক তাহলে গরম থাকবে। কিচেন ক্লিন করা কমপ্লিট, বাসন কটা ছিল খেতে বসার আগে মেজেই নিলাম আলুর দম। আমি অ্যাকচুয়ালি এটাই করি, খেতে বসার আগে না কিচেনে যা কাজ থাকে সেগুলোকে কমপ্লিট করে নিই, তাতে কি হয় মানে খাবার টাইমে না আর খুব একটা চাপ থাকে না, কারণ বই দেখতে দেখতে খাই তো, উঠে দুটো তো থালা থাকে, টুক করে মেজে নিতে নেওয়া যায়, কোনো অসুবিধাই হয় না। বাকি ও মশাইটা টাঙিয়ে নিচ্ছে, আসলে খেতে বসবো, খাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর এখন ম্যাম মোটামুটি আছেন, উনার সকালেই ওষুধ লেগেছে, সারাদিনে আর জ্বর আসেনি, বিকাল আর সন্ধ্যে তো নয়, আর একটু বাকি আছে, আর একটু পরোটা আলুর দম কলিং। কি বলছো? না মোটেও না, এটা আমি ছেঁড়া পরোটা বানাতে গেছিলাম, দিয়ে তারপর পাতি পরোটা বানিয়েছি। খারাপ না, তেলটা একটু অল্পই লাগছে, ভালো। আলুর দমটা আশা করি তোমার ভালো লাগবে, কিন্তু ভালো ছিল।
আমার ঠিক কোনো মানে মন মতন ঠিক হয়নি, আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম একটু ঝোলঝোল হবে, একটু লাল লাল ঝোলঝোল হবে। পরোটাটা ভালো লাগে তো, সুন্দর লাগে আর তোমার সাথে, ভালো লাগছে, দারুণ লাগে। থ্যাংক ইউ। মশলা খাও তা, আমাকে একটু দাও, তিনটেই আছে, তিনটেই আছে, বেশি মোশনে টেনো না। আর তা শুধু তাই না, চাকটা বেলুন সব মেজে নিয়েছি, তাওয়া টাওয়া চাইলেও আর পাবে না। বাকি চলো, দারুণ হয়েছে খেতে, খেয়ে নি। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।